ফার্স্ট টাইম কোনো মেয়ে হাতে হাত দিল। অ্যাকচুয়ালি পুতুর একটা ডার্কের থেকেও ডার্ক সিক্রেট আমরা জানি। Hey guys, welcome back to the channel. Welcome to the Confused Box. আস্তেই বন্ধ হয়েছে, জোরে বন্ধ হয়নি। আমার নাম সায়ন্ত আর আজকে হচ্ছে আমরা হাকাতে যাচ্ছি সব বন্ধুরা মিলে। কালকের ভিডিওটা আমি শিওর তোমরা প্রচুর মজা পেয়েছো। মানে পুতুকে এরমই করা হয়, মানে এটা নতুন, তোমরা হয়তো নতুন দেখছো, এটা কিন্তু মানে অনেক বছর ধরে চলছে। কোনোদিন পারলে আমি পুতুর প্রচুর ভিডিওস আছে আমার কাছে, সেগুলো আমি তোমাদের দেখাবো, একটা ব্লগ মানে টোটালি বানিয়ে দেখাবার চেষ্টা করব। আলো কোথায়, দেখতে ভালো লাগতে হবে তো, এই কি। ওকে, যাই হোক, ব্যাপারটা হচ্ছে আজকে এখন ফটাফট রেডি হবো। এখন মোটামুটি বাজে হচ্ছে 6:15 মতো বাজে, আমার হাকায় পৌঁছানোর কথা ছিল 8:00। এনিওয়ে, তো আজকেও কিন্তু জিত, পুতু, শ্রেয়া, মেঘা, অনিরুদ্ধ, রিয়াদি, সায়ন্তন, আমরা সবাই এক স্কোয়াড, আবার এক হবো আজকে। তো আজকেও প্রচণ্ড খিল্লি হতে চলেছে। কিন্তু দুর্গাপুজো চলে গেছে ঠিকই, বাট কিন্তু ফেস্টিভ সিজন ট্রেলে কিন্তু এখনও যায়নি। মানে ট্রেলে কিন্তু এখনও আপ টু 70% অফ চলছে। মানে বড় বড় ব্র্যান্ডস যেমন মেবেলিন, প্লাম, বম্বে শেভিং কোম্পানি, ল্যাকমি, এরকম বড় বড় অনেক ব্র্যান্ডসের ওপর কিন্তু আপ টু 70% অফ চলছে। অ্যান্ড আমার যে প্রোমো কোডটা 20% ছিল, সেটা কিন্তু এখন তোমরা 25% অফ পাবে, ঠিক আছে? তো আপ টু 70% অফার তো চলছিলই, আমার প্রোমো কোড ইউজ করলে আরও 25% অফ পেয়ে যাবে। আচ্ছা, 25th অক্টোবর থেকে 7th নভেম্বরের মধ্যে 2,500 টাকার উপর শপিং করবে তারা কিন্তু পেয়ে যাবে বিউটি বক্স ট্রেলের তরফ থেকে। তো আজকে আমি স্নান করেছি হচ্ছে মামা আর্থের আনিয়ন হেয়ার অয়েল, মামা আর্থের আনিয়ন অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে। প্রোডাক্টগুলো ব্যাপারে তোমাদের নতুন করে কিছু বলার নেই, আনিয়ন চুলের জন্য কতটা ভালো তোমরা অলরেডি জানো। যাদের হেয়ার ফল প্রবলেম আছে তাদের জন্য তো এই প্রোডাক্টগুলো একদম হাইলি রেকমেন্ডেড। তো ফার্স্ট টাইম ইউজ করেছি হচ্ছে মামা আর্থের আনিয়ন হেয়ার অয়েলটা। ফিঙ্গার টিপস দিয়ে ভালো করে অয়েলটা মাসাজ করতে হবে যাতে স্ক্যাল্প অবধি পৌঁছয়। এটার অ্যাকচুয়াল দাম হচ্ছে 399 টাকা, বাট এটা আমি আমার প্রোমো কোড ইউজ করার পর 25% ডিসকাউন্ট দিয়ে পেয়েছি হচ্ছে 219.45 এ। এটা ইউজ করলে চুলের গোড়া স্ট্রেংথ বাড়বে আর চুলের ড্যামেজ রিপেয়ার করবে। আর এটার মধ্যে আছে হচ্ছে সানফ্লাওয়ার অয়েল, জোজোবা অয়েল আর আমলা অয়েল। নেক্সট ইউজ করবো হচ্ছে মামা আর্থের আনিয়ন হেয়ার ফল শ্যাম্পুটা। এটা চুল পড়া কমিয়ে দেবে তোমার, চুলটাকে সফট করবে। আর এটার অ্যাকচুয়াল দাম হচ্ছে 349, বাট 25% ডিসকাউন্টের পর এটা আমি কিনেছি হচ্ছে 241.45 এ। সবাই লাস্ট টাইম ইউজ করবো হচ্ছে কন্ডিশনারটা, যেটারও কাজ হচ্ছে সেম, 25% অফের কোড ইউজ করার পর এটা আমি পেয়েছি হচ্ছে 241.95 এ। তো আমার প্রোমো কোড BINWTRL25 ইউজ করলে তোমরা 25% অফ পেয়ে যাবে। প্রোডাক্টগুলোর উপর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ট্রেল কিন্তু ডেলিভারির জন্য কোনো টাকা নেয় না। বুঝে প্রচুর স্ট্রেটনার ইউজ করেছো, ড্রায়ার ইউজ করেছো, ছেলেরা চুলে জেল ইউজ করেছো, একটু চুলের কেয়ার নেওয়া উচিত। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কিনে নাও, কিনে জানিও কেমন লাগলো। আর আমার তোমাদের সাথে দেখা হবে ডিরেক্ট মানি স্কোয়ার গিয়ে। অলরাইট, সো হ্যাঁ, ভিডিও এখনও রেন্ডার হয়নি, বেকার তাড়াহুড়ো করে আপলোড করলাম, ওই ওখানে রেন্ডার হচ্ছে। বাকি দরজা লকড, টাইম মোটামুটি 9:45 মধ্যে বেজে গেছে, চলো ভেতরে যাই আগে। অলরাইট, তো ওপরে এসে গেছি। আজকে যেটা প্রধান প্ল্যান সেটার জন্য রেডি তুই? আমি রেডি, রেডি। আজকে আজকে আমি হচ্ছে আমি প্রোডিউসার, তুই সিনেমা ডিরেক্টর, ঠিক আছে? এই সিনেমাটা ডিরেক্ট করতে হবে, এই সিনেমাটা। আচ্ছা, আজকে সবাইকে মোটামুটি তাও চেনো, তাও একবার আলাপ করিয়ে দিই কে কে এসছে আজকে। কাল মানে সরি, অনিরুদ্ধ, রিয়াদি, কি শ্রেয়া, শ্রেয়া, আমি ওকে পূজা ডাকতে যাচ্ছিলাম, জিত, পুতু, মেঘ, সরি মেঘা, আর দুষ্টিকে তো সবাই চেনে। Happy birthday to you.
ফোরপ্লে চলছে এই কেকটা খাইয়ে দে তো তো ফোরপ্লে করে গেলি প্রচুর ইয়ার্কি ভাজলামি হলো, কেক ফেক কাটা হয়ে গেছে, এই কেকটা লাস্টে বোধহয় মাখানো হবে, আমাকে জানি না এখনো। যাই হোক চলো এবার খাবার সার্ভ করতে বলি, কারণ বাজে হচ্ছে 9:30, আর 1.5 ঘন্টা আছে আমাদের হাতে। চলো চাই আরেকবার ভরকুর গাছকে ওর উপর শিফট করুন। কেন কি হয়েছে ভাই? ওর গার্লফ্রেন্ড কোক খাচ্ছে, ও সুইট লাইম সোডা খাচ্ছে। হিজ এ সুইট বয়। আমি সিঁড়ি থেকে উঠতে উঠতে পুতুকে বললাম যে জিতের একটা নতুন ব্র্যান্ড বেরিয়েছে, গেস কর ব্র্যান্ডটার নাম কি ছিল? অপশনস। ও মাই গড, জয়া ঝগড়া ঝগড়া জিত আন্দর কে জানবর কো বাহার নিকালো, ইয়ে দেখো বাপস দেখো। মানে ওরা এক বছর অলমোস্ট ডেট করছে, জিতের 5টা ভালো কোয়ালিটি, 5টা খারাপ কোয়ালিটি। আমাদের সামনেই বসে রয়েছে একটা অনেস্ট আর লয়াল ছেলে, যে সারা জীবন অনেস্ট এবং লয়ালই ছিল, আর যার ডিসঅ্যাডভান্টেজ হয়েছে সেটা তুই বলতে পারবি? তুই তো জিতকে অনেকদিন ধরে চিনিস, জিতের ব্যাপারে খারাপ কোনো পয়েন্ট? জিত যে ভালো এটা আমি ওর সামনে ওর পেছনে সব জায়গায় বলি না, জেনুইনলি ইয়ার কি নয়, জিত সত্যি মানে জেনুইন একটা ভালো ছেলে। জিতের ব্যাপারে কেউই কিছু বলতে পারছে না, পুতু তুই বলতে পারিনি কিছু ঠিকই, জিতের ব্যাপারে খারাপে বলতে যাবে মেঘাওয়ার ঘড়ি ঠিক করেছে, তাই পুতু কেন একটা করছে তখন থেকে ভাই ঘড়ি ঠিক করেনি, ঘড়িটার মধ্যে এরকম কিরম করছিল সবাই, এই এরকম করছিল। সব ঠিক আছে কিন্তু পুতুর ব্যাপারে কি কথা জানে, যা বলছে সব মেনে নিচ্ছে। এই এ কেন করলো আমিও জানি। ও হ্যাঁ, ও
যখন এটা জানতে পারবে জিতের মুখ থেকে একটাই কথা বেরোবে, এত ব্রুতে তোর আইডিয়াও নেই কি মুখ কালো করেছে, তোর আইডিয়াও নেই কিরে দিলজিৎ দোসান্জ ইনভলভ কার সাথে বলছিস? দিলজিৎ দোসান্জ ইনভলভ একটা জিনিসে, হ্যাঁ ঘুরিয়ে দিল ও যে একবার পুতুর হাতে হাত দিয়েছে, তারপর থেকে পুতু ওদিকে কোনায় সরতেই থাকছে। কি করছিস পুতু? এগুলো কি মেয়ে হাত ধরেছে ভালো লাগেনি? একটা মেয়ে হাত ধরেছে, একটা মেয়ে নিতে পারছিস এমনটা? 2000 years later ei poster test looking like big boss kono kono chhe big boss shoot kore ekhane ha to big boss to cholche ekhane bye 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 hello oh sorry tu to aschi kya bari aschis chole gecho all right to khawa dawa done ekhane lighter obostha ai to lighter obostha bhalo edike জিত শ্রেয়া সায়ন্তন বেরোচ্ছে, ওরা যাচ্ছে শ্রেয়াকে ড্রপ করতে, তারপর আমরা দেখা করবো ওর বাড়িতে, আর আমি আমার ডার্লিংকে নিয়ে যাচ্ছি। আর কি বলে ও ওরা মেন গেটের বাইরে দাঁড়িয়ে আছে, শিট আসছি, চল 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 বাই 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 বাই। ও আচ্ছা হাই ফাইভ দিই, আমি এমনি হাত তুলতে আর কি মারছি আর কি মারছি। আজকে তোমাকে একটা সুন্দর রাইড দেবো আমি, বেরোবি ঘুরে আমার গাড়ির সামনে রাখা। অলরাইট তো এখন বাজে হচ্ছে কটা বাজে? চল চল বাইরে তো চল। নেক্সট মর্নিং 11:10 বাজে, আমরা কালকে জিতের বাড়ি নাইট স্টে করেছিলাম, যেমন বললাম চুল ফুলের অবস্থা দেখতে পাচ্ছ। আর জাদুকে দেখো, জাদুকে নিয়ে আজকে বেরোচ্ছি আমরা, তো চলো ওদেরকে পুতুকে ফাইনাল বাই বাই বলে দিচ্ছি। আনটিল নেক্সট টাইম, আবার যেন আবার যেন কোনো পুজোয় না আসেও, এইরকম বন্ধু আমি চাইনি জীবনে। অফিস চলে যাচ্ছে, সায়ন্তন অলরেডি চলে গেছে, আর অনিরুদ্ধ আরও সকালে চলে গেছে যখন ঘুমোচ্ছিলাম আমরা সবাই। ব্যাক টু লাইফ হ্যাঁ, আমাদের মনে হয় পুজো আজকে শেষ হলো, মজাটা যা আমার জীবনই শেষ হয়ে গেল আজকে। কেন আর হায়দ্রাবাদে গিয়ে মরে যাবো? আর কালকে কি বলে সাম্বার দিয়ে ভাত খেতে হবে ওকে। আবার চলো গাড়িতে যাই। ওটা হলো পুতু আসছে, দাঁড়ো পুতুকে দেখাই একটুখানি, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। জিত আমাকে তখন থেকে কন্টিনিউসলি ওভারটেক করার চেষ্টা করছে, এই যে দেখো, বাট আমি দিচ্ছি না ওকে, অফিসের জন্য লেট হচ্ছে, আমি ইচ্ছা করে তোকে ছাড়ছি না। এই যে যাকে ছেড়ে দিই, চলো অফিসের জন্য লেট হচ্ছে, বাই বাই। অলরাইট তো আর নতুন করে কি বলবো, আজকে দিনটা প্রচণ্ড ব্যস্ততা আছে, মানে প্রচণ্ড দুটো কোল্যাব শ্যুট আছে আমার, তারপর আমার একটা আন্টির সাথে দেখা করার আছে, মানে খুব ক্লোজ আমার, সেকেন্ড কোল্যাবটা বোধ হয় কৃষি শ্যুট করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের কি করতে হবে, ভিডিও লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, দ্য কনফিউজ বক্স পাশে বেল আইকন আছে, বেল আইকন টিপে দিও যাতে ইউ গেট নোটিফাইড ইচ টাইম আই আপলোড আ ভিডিও, অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।